শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাই, ওই জমিনে যত বড় আল্লাহওয়ালা সবাই বলে নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। ওরে নবীর উম্মতের দল, সকলের স্পিকার যদিও আলাদা আলাদা, চরমনের স্পিকার আলাদা, ওই তাবলিগলাদের স্পিকার আলাদা, এদিকে দেওবন্দীদের স্পিকার আলাদা, তবে কথা কারো আলাদা না, সবার কথা হলো মদিনার নবীর কথা। অতএব নবীর কথা মতো আগাও, তাবলিগের পরামর্শ নিয়ে আগাও, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিম। দেওবন্দীদের পরামর্শ নিয়ে যদি আগাও, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিম। চরমনের পরামর্শ নিয়ে, আল্লাহওয়ালা উজানির পরামর্শ নিয়ে, জিকির করে 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 যদি সামনে আগাও, গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিম, তাহলে আর সমস্যা আছে? কথা বলেন। এরে নবীর উম্মতের দল, এই পথে আগাইতে হলে তোমার চূড়ান্ত চেষ্টা করা লাগবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন কে? আল্লাহ। আসসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনআম এর 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইশরাহ সদরহু লিল ইসলাম। আল্লাহ খেয়াল করেন, আল্লাহ যদি কাউকে হেদায়াত দেওয়ার ইচ্ছা করেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলে যাবে। ওয়ামাই ইউদুলিল, যদি আল্লাহ কাউকে হেদায়াত দেওয়ার ইচ্ছা করেন না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, আল্লাহ যদি কাউকে হেদায়াত দেওয়ার ইচ্ছা করেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলে যাবে। যদি আল্লাহ হেদায়াতের ইচ্ছা না করেন, হেদায়াতের ইচ্ছা না করলে ইসলামের জন্য সিনাটা খুলবে না। বান্দা কেন নামাজ পড়ে? দিনের পথে চলে, আল্লাহ হেদায়াতের ইচ্ছা করেছেন, জান্নাতের পথে বান্দা চলতেছে। বান্দা নামাজ কেন পড়ে না, পর্দা করে না? আল্লাহ হেদায়াতের ইচ্ছা করেন নাই, সিনাটা ইসলামের দিকে খুলে নাই। কি রেজাল্ট পাইলাম? বান্দা আল্লাহর পথে চলা কি না চলা সব নির্ভর করে আল্লাহর হেদায়াতের ইচ্ছার উপরে। তাহলে বান্দার কি দোষ? নামাজ কেন পড়ে না? তাই আল্লাহ হেদায়াতের ইচ্ছা করেন নাই, হেদায়াতের ইচ্ছা না করায় ইসলামের দিকে মন যায় নাই, তো বান্দার দোষ নাই। আল্লাহ মাফ করুন, ফাইলুল হাকিম লা ইখলু আনিল হিকমা, ফাক হাকিমের কথা, হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে খালি না। আল্লাহর কথা বাহ্যিক দৃষ্টিতে কেমন যেন প্রশ্নবিদ্ধ হলো। ও আল্লাহ, বান্দার কোনো দোষ নাই, তুমি সিনা খুলবা, খুললে বান্দা জান্নাতের পথে চলবে। যদি তুমি ইচ্ছা না করো, চলার কোনো উপায় নাই, একটা প্রশ্নের মতো আসে, তাহলে জবাব তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক তাফসীর আয়াতের আর একটা আয়াত দিয়ে ব্যাখ্যা। এরে নবীর উম্মত, বাংলা বুখারী বললে ভাবি, আল্লাহ পাক আমার তেলাওয়াত কৃত সূরা আনকাবুতে জবাব দিয়ে বলেন, আল্লাহ ইচ্ছা করলে হেদায়াতের সিনাটা খুলবে, হেদায়াতের ইচ্ছা না করলে কথা কয় না, ঘুমায়। এই মেয়ে কথা বলবেন বাঘের মতো। আপনি কি ভুলে গেছেন এই জমিন আসমান যাহা কিছু সব কিছু মুসলমানের জন্য? মুসলমান হলো মালিকের ভূমিকায় থাকবে, আর দুনিয়ার সব থাকবে মুসলমানের চাকর।
ইহুদিরা মুসলমানের চাকর, খ্রিস্টান মুসলমানের চাকর, একমাত্র মুসলমান এই জমিনের ধারক বাহক মালিক। কিন্তু বেঈমানকে দোষ দিয়ে লাভ নাই, তোমার আমার দুর্বলতা, যেই দুনিয়া তোমার পিছে ঘুরবে, যেই টাকা তোমাকে খুঁজবে, তুমি এখন টাকাকে খুঁজো, তুমি এখন দুনিয়ার গোলাম হয়েছ, এ কারণে আজ পদে পদে জুতার বাড়ি খাও। অথচ পৃথিবীতে মুসলমানের সংখ্যা এত বেশি, মাত্র মাত্র অল্প সংখ্যক ইহুদি, অথচ গোটা দুনিয়াকে দখল করে রেখেছে আমাদের দুর্বলতার কারণে। অথচ ইতিহাস পেছনে তাকাও, মোগল সম্রাট ভারত শাসন মুসলমানের, স্পেন শাসন করেছে মুসলমান 800 বছর, অগ্নি ঝরা ইতিহাস মুসলমান ভুলে গেল, মুসলমান ভুলে গেল যে 313 জন সাহাবা রসুলের কমান মেনে হাজার কাফিরের সামনে বিজয়ের মালা পড়েছে। মুসলমান ভুলে গিয়েছ যে একজন ইব্রাহিমের কারণে নমরুদ সহ হাজার কোটি বেঈমানের পতন হয়েছে, একজন মুসা নবীর কারণে কারুন আর ফেরাউনের চূড়ান্ত পতন হয়েছে। মুসলমান ইতিহাস ভুলে গেলে চলবে না, শাহজালালের ভূমিকায় গৌরগোবিন্দের পতন হয়েছে। মুসলমানের ইতিহাস ভুলে গেলে চলবে না, মুসলমানের বাঁশের লাঠির আন্দোলনে বেশ্যা তাসলিমা পালিয়ে গিয়েছে। মুসলমান ইতিহাস ভুলে গেলে চলবে না, সেই আল্লাহ আজও আছে। তুমি মুসলমানের বাচ্চা আছো কিন্তু মুসলমানিত্ব নাই, তুমি হাজি সাহেবের ছেলে, তোমার চেহারা দিয়ে তাকাইলে মদিনার কোন গ্রাম পাওয়া যাচ্ছে না। আল্লাহ হেদায়াত দান করুন, মুসলমানের সাহসটাই বিজয়ের পুঁজি। মুসলমান এখানে স্লোগান দিয়েছে, আমেরিকার আধা পাগল ট্রাম্প দরজায় তালা লাগায় ঘুমিয়ে পড়ে, বাথরুমে গিয়েও ভয় পায় মুসলমান আইল। মুসলমান একটি আগুনের নাম, মুসলমানটাই আগুন, ইমান ঢুকলে আরো আগুন, আমলের পুঁজি থাকলে আরো আগুন, তাকওয়া থাকলে চূড়ান্ত আগুন। কোন অস্ত্র লাগে না, টাকা লাগে না, কোন ভাড়াতে গুন্ডা লাগে না, মুসলমান খালি বলছে স্লোগানটা দেব, পুলিশ কাজ দাবি আদায় হবে, ঘুমান। কথা ঠিক, আমরা বেয়াদব নয়, আমরা উগ্রবাদী নয়, আমরা জঙ্গিবাদী নয়, আমরা শায়েখ বাংলা ভাইয়ের গোলাম নয়, বরং আমরা শান্তিপ্রিয় মুসলমান। আমরা কারো বাড়ি ঘর নষ্ট করার পক্ষে নয়, সংঘাতের পক্ষে নয়, আমরা শান্তিপ্রিয় মুসলমান। আমরা গালি শুনতে শিখেছি, দিতে শিখিনি। অতএব ভেজাল তো লাগাইল সিটি গোল্ড ওয়ালারা, স্বর্ণ কিনতে গিয়ে ভুলে সিটি গোল্ড কিনলাম, কারণ কালার সব এক। আমি মূর্খ পণ্ডিত, চিনতে পারিনি কোনটা সিটি গোল্ড আর কোনটা স্বর্ণ। কথা বুঝেন নাই, চিটাগাং রোড বাজেস্তানদের ভেতরে বহু গাড়ি দাঁড়ানো আছে, আমি মূর্খ লেখাপড়া জানি না, মূর্খ পণ্ডিত, আমি যাব চট্টগ্রাম, এখানে বাস দাঁড়িয়ে আছে চট্টগ্রামের সিলেটে, এখানে ফেনীর গাড়ি দাঁড়ানো, নোয়াখালীর গাড়ি দাঁড়ানো, আমি দেখলাম চাক্কাগুলো সব এক, সিটের কোয়ালিটি এক। আমি ভট করে চট্টগ্রামের গাড়ি মনে করে সিলেটের গাড়িতে উঠে নাক টেনে ঘুম দিলাম। চট্টগ্রাম যাওয়া হবে, এজন্যই কোরআন হাদিসের জ্ঞান দরকার, না হয় তুমি ভালো পীরের কাছে যাবে, পীর খুঁজো, কিন্তু তুমি এলেম না থাকার কারণে, অসচেতনতার কারণে
তুমি খাঁটি আল্লাহওয়ালার পথে ঢুকতে গিয়ে তুমি ভ্রান্ত বেদাতীদের দরজায় ঢুকে গেছ। কেমন ভণ্ড, খোদার কসম আউযু বিল্লাহ শুদ্ধ করে পারে না। এরা আবার টাইটেল লাগায় মুজাদ্দিদে জামান, কি রাগ করলেন? আওয়াজে তো বোঝা যায় দালাল আছে। খোদার কসম, আমিও পীরের মুরিদ, আমরা আবু হানিফাকে নবী হিসাবে মানি না, আমরা আবু হানিফার মাজহাব মানি ততক্ষণ তার সিদ্ধান্ত পরামর্শ তার থিওরি কোরআন সুন্নাহ অনুযায়ী হবে যতক্ষণ, আমরা পীর মানি ততক্ষণ পীর নবীর তরিকা মতো চলবে যতক্ষণ, যদি দেখি পীর নবীর তরিকা মতে চলে না আল্লাহর শপথ আমরা পীর কেউ মানি না, কারণ আমরা পীরের গোলাম নয় আমরা কার গোলাম। অতএব আমরা এমন পীরের অনুসরণ করি কথা মতো চলি যে পীর বাইতুল মোকাররম কেন বাইতুল্লাহ যদি দাঁড়া করায় দেওয়া হয় অনর্গল আরবি ভাষায় তিনি জুমার বয়ান দিয়ে দিবেন, ইমামতির মুসল্লায় যিনি পারফেক্ট, যেকোনো ক্ষেত্রে ইসলামের লাইনে সর্বজ্ঞানে জ্ঞানী এমন একজন আল্লাহর বান্দা কোরআন সুন্নাহর আলোকে আমরা মুরব্বী হিসাবে মেনে নিয়েছি। আমি কোনো পীরকে হিংসা করিনি, কিন্তু পীরের নামে যারা ইহুদির দালাল হয়ে বসে আছে এদেরকে সহ্য করা যায় না। আমরা কত নিচু হয়ে গেছি, কত বেলাজা হয়ে গেছি, কত বেহা হয়ে গেছি, কোথায় তোমার জ্ঞান? মানুষ আজ জ্ঞানের সাথে বেইমানি শুরু করেছ, না হয় ঢাকার পার্শ্বে দোহার থানায় হজ বাবার আগমন, সেখানেও যেই মানুষগুলো গিয়ে ওই বাবার পা চুমো দিয়ে ওখানে গিয়ে সাদা কাপড় পরে লাব্বাইক বলে বলে হজ হয়ে গেছে, এই মূর্খ পণ্ডিত খোদার কসম জ্ঞানের সাথে বিবেকের সাথে বেইমানি করেছে, এই বিবেকের বিচার হবে কঠিন। জ্ঞান পাপি করে না জ্ঞান পাপি, এরা জ্ঞান পাপি বেইমান, ন্যূনতম যার একটু হুশ আছে ওই মুসলমানের বাচ্চা কখনো বাইতুল্লাহর বিরুদ্ধে কোন হজ বাবাকে মেনে নিতে পারে না। কয়েক বছর আগে ঢাকার গুপিবাগ ইমাম মাহদির জন্ম হলো, সেখানেও বহু পাগল ছাগল পড়ে আছিল, কথা বলেন না কেন? তুমি বাচ্চাকে চকলেট দিয়ে থামায় দিবা এটা মূর্খ থেকেই সম্ভব, কোরআনওয়ালাকে সম্ভব নয়। বলুন আমি পীরের বিরোধী, কথা বলেন আমি আল্লাহওয়ালার বিরোধী, আমি শাহজালালের এক নম্বর ভক্ত, শাহজালালের ভাগ্রি ছিল আমারও আছে, শাহজালাল পর্দা করেছে আমরাও করি, শাহজালাল মিথ্যা বলেনি আমরাও বলিনি, শাহজালাল তাহাজ্জুদ পরে পাঁচ ওয়াক্ত পড়েছেন আমরাও পড়ি, কিন্তু যার দাড়ি নাই টুপি নাই খোদার কসম শাহজালালের ভক্ত নামের বাপ্পা, আমরা খাজা মঈনুদ্দিনের টপ লেভেলের ভক্ত, খাজা মঈনুদ্দিন তাহাজ্জুদ খাজা করেনি, খাজা মঈনুদ্দিন চিশতি দাড়ি কাটেনি, খাজা মঈনুদ্দিন চিশতি কাউকে গালি দেয়নি, আজকে যারা খাজা মঈনুদ্দিনের খাজা খাজা করে দাবি করে নামাজ নাই রোজা নাই খাজা মঈনুদ্দিনের চূড়ান্ত দুশমন। একটা মাদ্রাসা আছে, নাম কি চিনেন? এই যে সন্দীপের হজরত, আমি প্রতি বছর সন্দীপ যাই, হজরতের মূল গ্রামের বাড়ি সন্তোষপুরে, তার এখানে কবর